ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় দিন দিন বাড়ছে মানুষের আনাগোনা। সীমান্তবর্তী হয় প্রতিদিন শত শত মানুষের ভিড়ে অপরাধীরা চুরি ছিনতাই মাদক পাচার সহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও স্বাভাবিক চলাফেরায় শহর জুড়ে সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেয় উপজেলা বণিক সমিতি ও বড়বাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। গেল 9 নভেম্বর উপজেলা শহরের বিভিন্ন স্থানে 15টি ক্যামেরা স্থাপন করা হয়। আর এসব ক্যামেরা পর্যবেক্ষণে খোলা হয়েছে কন্ট্রোল রুম। অপরাধমূলক কার্যক্রম ঘটলে সেখান থেকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এক জায়গায় আমার এখানে এলাকায় যদি গাড়ি চুরি যায় দুর্নাম হয় বেলাডাঙ্গির, আর এখানে যদি গাড়ি চুরি না হয় এই এলাকার গর্ব বেলাডাঙ্গিতে গাড়ি রাখলে কোনো চিন্তায় গাড়ি রাখতে পারবে। আগামীতে আরও 2 কিলোমিটার সিসি ক্যামেরা আওতায় আনবে। অন্যদিকে উপজেলা শহরে ট্রাফিক পুলিশ বক্স না থাকায় যানজট নিরসনে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশদের দিয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ অবস্থায় সিসিটিভি স্থাপনের বিষয়টি প্রশংসনীয় জানিয়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের দাবি এখন সবার। বণিক সমিতির সহযোগিতায় নিয়ে আমরা এখানে 16টা সিসি ক্যামেরা স্থাপন করেছি। বেলাডাঙ্গিতে যদি একটা পুলিশ বক্স করা হয় সাধারণ মানুষ এবং আমাদের মানুষ সবাই ইয়ং জেনারেশন যে রাতের অন্ধকারে যে ঘুরে বেড়ায় তারা কারা তাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো, তাহলে এতে আমাদের এই এলাকার মানুষের এইটা ডেভেলপ হবে। মানুষ অপরাধ করার আগে মানুষ চিন্তা করবে যে আমি যেদিক দিয়ে যাচ্ছি আমার ছবি উঠছে। এমন কার্যক্রমের সাধুবাদ জানিয়ে পরিধি বাড়াতে উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের আশ্বাস চেয়ারম্যানের। এ উপজেলাটিতে প্রায় 2,20,000 মানুষের বসবাস। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।